হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব, যেটা আপনাদের সামনের এক্সামগুলো খুব কাজে লাগবে। এটা হচ্ছে সায়েন্স জিকে। এইভাবে ডেলি কিছু জিকে ডাইজেস্ট নিয়ে আলোচনা করব, যেগুলো সামনের এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট আপনাদের কাছে। এখান থেকে প্রায় কোশ্চেন এসেই থাকে এই ধরনের কোশ্চেন, তো সেইগুলো আমি আলোচনা করবো এটা সায়েন্স থেকে। তো বিভিন্ন ধরনের জিকে এইভাবে ডাইজেস্ট যদি ডেলি আলোচনা করা যায়, সেক্ষেত্রে আমরা অনেক কোশ্চেন কমপ্লিট করতে পারবো। তো চলুন শুরু করা যাক। তার আগে জানিয়ে দেবো অবশ্যই, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করুন। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন। চলুন শুরু করা যাক, দেখে নিই কী কী কোশ্চেন এবং কেমন কী কোশ্চেন আসতে পারে পরীক্ষায়। তো আমরা দেখে নেব কোশ্চেন নম্বর ওয়ান। কোশ্চেন নম্বর ওয়ানে বলা হচ্ছে হালকা ধাতু। আমরা সবাই জানি হালকা ধাতু কোনটা, না হালকা ধাতু হচ্ছে লিথিয়াম। হালকা ধাতু হচ্ছে লিথিয়াম। এটা হয়তো একটু অস্পষ্ট হতে পারে, কিন্তু যেহেতু আমি বলে দিচ্ছি আশা করি অসুবিধা হবে না, কেননা এটা পিকচারটা ততটা ক্লিয়ার আসেনি। তো হালকা ধাতু তাহলে লিথিয়াম। অ্যালুমিনিয়ামের আকরিক কি, না অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইট। কোশ্চেন নম্বর থ্রি, শিলা ও খনিজের মতো সব থেকে বেশি পরিমাণে কি উপাদান থাকে, সেটা হচ্ছে সিলিকন। সিলিকন, কেননা আমরা সবাই জানি যেহেতু শিলাতে বেশি পরিমাণে সিলিকন থাকে, যার জন্য দেখবেন যখন আমরা জিওগ্রাফিতে পড়ি যে আর্থ ক্রাস্ট অর্থাৎ হচ্ছে পৃথিবীর অভ্যন্তরের যে শিলাগুলো নিয়ে, তার মধ্যে কিন্তু শিয়াল আর সীমা বলে যে দুটো ভূত্বকের যে দুটো ভাগ আছে, তার মধ্যে কিন্তু সিলিকন বেশি পরিমাণে আছে। কেন, সিলিকন ম্যাগনেশিয়াম আছে সীমাতে, আবার শিয়ালে আছে সিলিকন অ্যালুমিনিয়াম, যার জন্য সব থেকে বেশি পরিমাণে আছে কিনা সিলিকন। এরপরে আমরা দেখে নেব যে ইলেকট্রিক হিটারের যে বস্তুটি গরম করতে ব্যবহৃত হয় সেই সংকর ধাতুটির নাম কি। আমরা সবাই জানি নাইক্রোম তার, কেননা নাইক্রোম তার ব্যবহার করা হয় ইলেকট্রিক হিটারে। এরপরে আমরা দেখে নেব যে জার্মান সিলভার কী দিয়ে তৈরি। এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, প্রায় পরীক্ষায় আসে যে কোন ধরনের এক ধরনের সংকর ধাতু দেওয়া থাকবে, অর্থাৎ আপনাকে বিভিন্ন তিনটে বা চারটে ইকুয়েশন দেওয়া থাকবে, যার মধ্যে দেওয়া থাকবে কি যেমন দস্তা প্লাস তামা প্লাস নিকেল, তার মধ্যে যে জার্মান সিলভার কথাটা আছে, জার্মান সিলভার কী কী দিয়ে তৈরি। জার্মান সিলভারে কিন্তু সিলভার থাকে না, এই কোশ্চেনটা এইভাবে আসে যে জার্মান সিলভারে কী নেই, অর্থাৎ সিলভার নেই, নাম জার্মান সিলভার কিন্তু সিলভার নেই। কী কী আছে, না দস্তা আছে, তামা আছে, আর নিকেল আছে। অর্থাৎ এটা এইভাবে আসে, দস্তা অর্থাৎ হচ্ছে এখানে জিঙ্ক, আর তারপরে হচ্ছে তামা অর্থাৎ সিইউ, আর নিকেল হচ্ছে এনআই, এভাবে ইকুয়েশনটা থাকে। তারপরে আমরা দেখে নেব যে অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইট ইউরেনিয়াম। ইউরেনিয়াম কী দিয়ে তৈরি, ইউরেনিয়াম এক ধরনের পিচ ব্ল্যান্ড অর্থাৎ কৃষ্ণ বর্ণ উজ্জ্বল পদার্থ বিশেষ, কৃষ্ণ বর্ণের উজ্জ্বল পদার্থ বিশেষ হচ্ছে কি না, সেটা হচ্ছে ইউরেনিয়াম। থোরিয়াম, থোরিয়াম এক ধরনের কি, না থোরিয়াম হচ্ছে এক ধরনের ইউরেনিয়ামেরই আকরিক বলা যায়। ইউরেনিয়াম থোরিয়াম এক টাইপেরই, এখানে কিছুটা আলাদা আছে এখানে ইকুয়েশনের মধ্যে, যেখানে আমরা এখানে জানি যে থোরিয়াম কোথায় পাওয়া যায়, না থোরিয়াম হচ্ছে দুটো উপকূলে পাওয়া যায়, এক হচ্ছে কেরালার উপকূলে পাওয়া যায় বা তামিলনাড়ু উপকূলে পাওয়া যায়। কেরালার উপকূলে তবে সব থেকে বেশি পাওয়া যায় যেটা থোরিয়াম, অর্থাৎ মোনাজাইট বালি থেকে পাওয়া যায়, অর্থাৎ বালি থেকে তৈরি হয়, যেটা এক ধরনের তেজস্ক্রিয় পদার্থ। ইউরেনিয়াম তৈরিতে ব্যবহৃত বা থোরিয়াম তৈরিতে সব থেকে বেশি পরিমাণে ব্যবহৃত হয়। আচ্ছা, তারপরে আমরা দেখে নেব সীসা। সীসা এক ধরনের কি, সীসা এক ধরনের হচ্ছে গ্যালেনা। হীরক কিসের বহুরূপ, হীরক হচ্ছে একটা হচ্ছে কার্বন। আমরা সবাই জানি যে হার্ডেস্ট কার্বন যদি বলা হয় সেটা হচ্ছে হীরক অর্থাৎ ডায়মন্ড। তারপরে কি বলা হচ্ছে বায়ু, বায়ু এক ধরনের কিন্তু মিক্সচার, অর্থাৎ হচ্ছে আমরা সবাই জানি বায়ু অনেকে বলবো হয়তো যৌগিক পদার্থ মৌলিক পদার্থ, না বায়ুতে অনেক রকম জিনিস মিশ্রিত থাকে, যার জন্য এটা হচ্ছে মিশ্রণ, অর্থাৎ হচ্ছে বায়ু এক ধরনের হচ্ছে মিক্সচার। নিচেরগুলির মধ্যে সব থেকে ভালো পরিবাহী আছে, সব থেকে ভালো পরিবাহী যদি বলা হয় সমুদ্রের জল। আমরা সবাই জানি যে কারেন্ট যে তৈরি হচ্ছে মানে ইলেকট্রিক বা হচ্ছে তাপের যে সুপরিবাহী, তাপের পরিবাহী যেটা, সেটা কিন্তু নর্মাল ওয়াটারে খুব কম, কিন্তু ওয়াটারের সাথে যদি কিছু মিশিয়ে দেওয়া হয় তখন কিন্তু তাপের পরিবাহীটা বেশি হয়ে যায়, সুপরিবাহী হয়ে যায়। তার জন্য এখানে বলা হয়েছে যে সব থেকে ভালো পরিবাহী যদি বলে সমুদ্রের জল, কারণ সমুদ্রের জল হচ্ছে লবণ মেশানো থাকছে আর এবং ঘনত্বটাও বেশি। আচ্ছা, তারপরে আমরা এখানে দেখে নেবো যে
হাওয়াই বেলুন কি দিয়ে পূর্ণ থাকে? আমরা সবাই জানি যে সব থেকে হালকা গ্যাস যদি বলা হয় হাইড্রোজেন এবং হিলিয়াম। এবারে বায়ু হচ্ছে মিশ্রিত পদার্থ, বায়ুর থেকে যদি হালকা গ্যাস ভরা হয় তাহলে কিন্তু বেলুনটা সেখানে ভাসবে বায়ুর মধ্যে, যার জন্য বেলুনে কি ভরানো হয় না হিলিয়াম, হিলিয়াম গ্যাস পূর্ণত করা থাকে। কাঁচা চিনিকে বিবর্ণ করতে কোন কাঠ কয়লা ব্যবহৃত হয়? না সেটা হচ্ছে কাঠের কাঠ কয়লা। পৃথিবীর ভূপৃষ্ঠে কোন ধাতু সব থেকে বেশি পাওয়া যায়? এটা আগেও বলেছি, এটা হচ্ছে অনেকের কনফিউশন থেকে। পৃথিবীর ভূপৃষ্ঠে অর্থাৎ আর্থ সার্ফেসে, আর্থ সার্ফেসে যেটা থাকে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। আমরা সবাই জানি ম্যাক্সিমাম জিনিস কিন্তু আমরা অ্যালুমিনিয়ামের জিনিস বাড়িতে ইউজ করি, বিভিন্ন ধরনের আসবাবপত্র সব থেকে বেশি থাকে অ্যালুমিনিয়াম, ঠিক আছে, যার জন্য অ্যালুমিনিয়ামটা সব থেকে বেশি পাওয়া যায় বলে অ্যালুমিনিয়াম। আর এটা হচ্ছে যদি আর্থ ক্রাস্ট বলতে গো, অর্থাৎ হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে যদি সব থেকে বেশি পদার্থ বলতে তখন কিন্তু সিলিকন হতো। আচ্ছা, এরপর আমরা দেখে নেবো ক্লোরোফ্লোরো কার্বন কোন গৃহস্থলীর উপাদান থেকে নির্গত হয়? না ফ্রিজ, অর্থাৎ হচ্ছে রেফ্রিজারেটরে হচ্ছে কি থাকে না সিএফসি, অর্থাৎ ক্লোরোফ্লোরো কার্বন। কোন গ্যাস আগুন নেভাতে ব্যবহৃত হয়? কোন গ্যাস আগুন নেভাতে ব্যবহৃত হয় সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আগুন নেভাতে ব্যবহৃত হয়। নিচের কোন কাজে সিলিকন কার্বনডাইড সরি সিলিকন কার্বাইড ব্যবহৃত হয়? আচ্ছা বন্ধুরা, এখানে যে কোশ্চেনগুলো আমি আলোচনা করছি দেখবেন কোনো না কোনো পরীক্ষায় এসেছে, প্রায় আপনি যদি পিএসসি পরীক্ষা দ্বারা দ্বারা দিচ্ছেন, এনটিপিসি দিচ্ছেন বা রেলের দিচ্ছেন বা এসএসসি মানে সিজিএল বলুন, সিএইচএসএল বলুন, এমটিএস বলুন, এই এদিকে আপনার হচ্ছে ব্যাংকের যেহেতু বিভিন্ন ধরনের, এখানের কোশ্চেন থেকে আপনি কমন পেয়েছেন বা পাবেন, ঠিক আছে। তো এই টাইপের কোশ্চেনগুলো নিয়ে আমি ডেলি জিকে ডাইজেস্ট আলোচনা করবো, 25টা বা 30টা করে কোশ্চেন, যেখান থেকে আপনারা অনেকটাই উপকৃত হবেন। ভিডিওটা লেন্দি হবে না, ভিডিওটাও ছোটো হবে, সেখান থেকে আপনারা অনেক কিছু শিখতেও পারবেন। তো দেখে নেওয়া যাক পরের কোশ্চেন, এখানে বলা হচ্ছে যে নিজের কোন কাজে সিলিকন কার্বাইড ব্যবহৃত হয়? সিলিকন কার্বাইড ব্যবহৃত হয়েছে কঠিন পদার্থ কাটতে, কঠিন পদার্থকে অর্থাৎ কাটতে হচ্ছে সিলিকন কার্বাইড ব্যবহৃত হচ্ছে। সমস্ত অ্যাসিডে কোন উপাদান থাকে? হাইড্রোজেন, এটা হচ্ছে WBCS এসেছে অনেকবার, ঠিক আছে, পিএসসির পরীক্ষাতে এসেছে। তাহলে সমস্ত অ্যাসিডে কি বর্তমান থাকে না হাইড্রোজেন বর্তমান থাকে। গোবর গ্যাস মূলত কি দিয়ে গঠিত হয়? গোবর গ্যাস হচ্ছে মিথেন অর্থাৎ CH4। গোবর গ্যাস মিথেন আমরা সবাই জানি, সব থেকে নমনীয় ধাতু যদি বলা হয় অর্থাৎ এটাকে বলা হয় মিলায়েবল মেটাল, যেটা বলা হয় ইংলিশে, সেটা হচ্ছে সোনা অর্থাৎ গোল্ড, ঠিক আছে, সব থেকে মিলায়েবল মেটাল হচ্ছে সোনা বা গোল্ড। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব টেট্রা ইথাইল লেড ব্যবহৃত হয় কিসে? টেট্রা ইথাইল লেড ব্যবহৃত হয় পেট্রোলের সাথে যুক্ত হয়ে, তাহলে টেট্রা ইথাইল লেড হচ্ছে পেট্রোলের সাথে যুক্ত হয়ে ব্যবহৃত হয়। বিউটি পার্লারে চুল সেটিং করার জন্য কি ব্যবহৃত হয়? এটা WBCS এসেছে, দুবার এসেছে এটা, এবং এটা আপনার এসআইয়ের পরীক্ষাতেও এসেছে, এটা হচ্ছে সালফার, ঠিক আছে। তাহলে বিউটি পার্লারে চুল সেটিং করতে ব্যবহৃত হয় সালফার। নিচের কোনটি লৌহ গঠিত পদার্থ নয়? লৌহ গঠিত পদার্থ নয় হচ্ছে অ্যালুমিনিয়াম, ঠিক আছে, অ্যালুমিনিয়াম হচ্ছে লৌহ গঠিত পদার্থ নয়। নিচের কোন অধাতুটি ঘরের স্বাভাবিক উষ্ণতায় তরল থাকে? ঘরের স্বাভাবিক উষ্ণতায় তরল থাকে কি না সেটা হচ্ছে ব্রোমিন। ব্রোমিন হচ্ছে ঘরের স্বাভাবিক উষ্ণতা অর্থাৎ নর্মাল টেম্পারেচারে সেটা তরল থাকে। রেডিয়াম তেজস্ক্রিয়তা আছে, রেডিয়ামের তেজস্ক্রিয়তা এর আগে বলেছি, রেডিয়ামের তেজস্ক্রিয়তা এক ধরনের হচ্ছে পিচ ব্ল্যান্ড। লাফিং গ্যাস, লাফিং গ্যাস হচ্ছে নাইট্রাস অক্সাইড, লাফিং গ্যাস হচ্ছে নাইট্রাস অক্সাইড। নিচের কোনটি মহাশূন্যে নিরক্ষক নিরাপত্তামূলক জানালা তৈরিতে ব্যবহৃত হয়? সেটা হচ্ছে ডায়মন্ড, বলা হচ্ছে কি ডায়মন্ড হচ্ছে নিরক্ষক নিরাপত্তামূলক জানালা তৈরিতে ব্যবহৃত হয়। সেফটি মেশিনে ফসফরাসের কোন রূপটি ব্যবহৃত হয়? সেটা হচ্ছে লাল ফসফরাস ব্যবহৃত হয় সেফটি মেশিনে, তাহলে সেফটি মেশিনে হচ্ছে রেড ফসফরাস ব্যবহৃত হচ্ছে। স্ট্যানলেস স্টিল কিসের মিশ্রণ? আচ্ছা, এটা খুব ইম্পর্ট্যান্ট, এটাও এসেছে WBCS পরীক্ষায়। তাহলে স্ট্যানলেস স্টিল, আমরা স্টিলের জিনিস ইউজ করি, তো সেখানে কী কী থাকে? লোহা থাকে অর্থাৎ Fe, প্লাস কী থাকে? ক্রোমিয়াম অর্থাৎ Cr, তারপরে কী থাকে না নিকেল আছে Ni, ঠিক আছে। তাহলে হচ্ছে আপনার এখানে থাকছে লোহা, ক্রোমিয়াম এবং নিকেল মিলিয়ে হচ্ছে স্ট্যানলেস স্টিল। সবুজ গন্ধক আছে, এখানে কোনটি সঠিক নয় বলেছে, সবুজ গন্ধক হচ্ছে কপার সালফেট, এটা হচ্ছে ভুল। নিচের কোনটি কোন ধাতুটি মিশ্রণের বস্তু হচ্ছে পারদ? অ্যালুমিনিয়ামের আকরিক নয় অ্যাজুরাইট,
কোনটি উপাদান? আচ্ছা, এটা হচ্ছে হীরে। তাহলে বন্ধুরা দেখুন, এখানে আমি কিন্তু প্রায় কোশ্চেন কমপ্লিট করলাম 31টা। তো প্রতিবারে প্রত্যেকটা জিকে ডাইজেস্টে আমি যদি 30টা করে কোশ্চেন এইভাবে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে, বারবার এসেছে, সেগুলো নিয়ে যদি আলোচনা করি, আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু আপনাদের মাথার মধ্যে আয়ত্ত হয়ে যাবে, যেগুলো আপনার পরীক্ষার খাতায় যেগুলো কনফিউশন থাকে সেই কনফিউশনগুলো আর থাকবে না। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে কোনো ভিডিও নিয়ে, যে এই ভিডিওটা বানান দিদি বা এই ভিডিওটা বানালে ভালো হয়, অবশ্যই আপনারা সাজেস্ট করতে পারেন, আপনাদের সাজেশনকে গুরুত্ব দেওয়া হবে, আপনারা কমেন্টে জানান আপনাদের সাজেশন, ঠিক আছে। পরের ভিডিওতে আমি ওয়াটারফল নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছেন, প্লিজ 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 আপনারা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে চ্যানেলটিকে সাপোর্ট করুন। আপনারা যদি একটা লাইক দেন তাতে আমার কিছু যায় আসে যায় আসে না, কিন্তু যদি একটা লাইক দেন আমার উৎসাহ বাড়বে যে সামনে আমি আরও ভিডিও বানাতে আমার ভালো লাগবে যে এতজন লাইক করেছে, ঠিক আছে। তো অবশ্যই আপনারা যখন ভিডিওটি দেখবেন অবশ্যই একটা লাইক দেবেন, আর অবশ্যই আপনাদের বিভিন্ন যে স্টাডি গ্রুপ আছে একটা হলেও শেয়ার করুন। আপনারা যদি 10 জন দেখেন, 10 জনই যদি একটা করে শেয়ার করেন তাহলে আমার আরও ভালো লাগবে। যে চলুন আপনারা বিভিন্ন কমেন্টে জানান যে এই দিদি এই ভিডিওটা বানান, এই ধরনের এই সাবজেক্টের উপরে ভিডিও বানান, অবশ্যই আমি বানাবো, তা সেটা আপনাদের কথার মূল্য দিতে অবশ্যই আমি সেই ভিডিওগুলো বানাবো। তো চলুন আজকে এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। পরের ভিডিওতে নিয়ে আসছি ডিকে যায় মানে আপনার জিকে ডাইজেস্ট, ঠিক আছে। জিকে ডাইজেস্টের পরে এতে থাকবে আপনার 30 কোশ্চেন ফ্রম ইংলিশ, ঠিক আছে। তো ইংলিশ থেকে আপনারা 30 কোশ্চেন আমি আলোচনা করবো, একটা যেমন সায়েন্স থেকে আলোচনা করা হলো, পরে কোশ্চেন থাকবে ইংলিশ থেকে। তো কারো কাছে কোশ্চেন থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। পরের ভিডিওতে দেখা হচ্ছে, ধন্যবাদ।